এজন আহিছে, সোমাইছে, গ্রেপ্তার হৈছে। ইজন আহিছে, সোমাইছে, গ্রেপ্তার হৈছে। টকা খকুয়া দালালর ভিড় সিএম ভিজিলেন্সত। সারি দালালক গ্রেপ্তারের পিছত শুক্রবারে সিএম ভিজিলেন্সত হাজির হল আপরপরা বহিষ্কৃত নেতা বিদ্যুৎ কলিতা। বিদ্যুৎ কলিতার একাউন্টত সোমাইছিল প্রায় 15 লাখ টাকা। সকলো টাকা সোমাইছিল এসসিআরটির একাউন্টের পৰা। হাজির হবলে দুদিন সময় বিচরা বিদ্যুৎ কলিতার এয়া মাথো এটা একাউন্টর হে তথ্য। আন একাউন্ট থকারও সম্ভাবনা বিদ্যুৎ কলিতার, যি কারণত সিএম ভিজিলেন্সর এটা দলে বিদ্যুৎ কলিতাক লগত লৈ চলাইছে তালাচি অভিযান। বিদ্যুৎ কলিতার গ্যাংত আছে কেশব কলিতা। কেশব কলিতার ঘরতো তালাচি অভিযান সিএম ভিজিলেন্সর। ঘুড়ামরার 7 হেভেন নামর এইটো বিলাসী অট্টালিকার এটা ফ্লেটত বাস করে আনর টকাত মহলা মরা এই কেইটা ধুরন্ধর দালালে। ইফালে অনুপ শইকীয়া নামর এইটো দগাবাজ দালালে বহু লাখ টকা নগদ ধন লৈছিল শেৱালী দেৱী শর্মার পৰা। সেই ধরনের ভেটাপাড়ার উত্তরাইন হিলস নামর বিলাসী অট্টালিকাত এটা ফ্লেট ক্রয় করেছে। সহজ ধনেরে ধনী হওয়ার বাসনাত লিপ্ত মনোজ দাস বেনিদলেও অবশেষত হাজির হল সিএম ভিজিলেন্সত। আরটিআই করে ব্ল্যাকমেইলিংত লিপ্ত হওয়া বেনিদলেই চিনাকি দিছিল সাংবাদিক হিসাবে। ব্ল্যাকমেইলিং করে দুয়ো বহু লাখ টাকা সরকাইছিল শেৱালী দেৱী শর্মার পৰা। ব্ল্যাকমেইলিং করা ধনের ন্যূনতম এটা রাশি লৈছিল নিজ একাউন্টত, তাতেই ফসিল বেচেরা। দুয়ো গ্রেপ্তার হওয়াটো এক প্রকার নিশ্চিত যদিও সন্ধ্যালৈকে জেরা অব্যাহত আছে। এইটো অভিজিৎ গগৈ নামৰ দালাল পুৱা সিএম ভিজিলেন্সত হাজির হওয়ার পিছতেই এটা আরক্ষীর দলে লগত লৈ ঘুড়ামরার বাসস্থানত চলালে অভিযান। আল্ট্রা রেইনরে 104 নম্বরের বিলাসী ফ্লেটত চলিল অভিযান। একেদরে আন এটা দলে পূজা দাস ওরফে হানি কাশ্যপর বাসগৃহতো চলালে অভিযান। অভিযানকালত কি কি উদ্ধার হল সেয়া এতিয়াও পোহরলৈ অহা নাই যদিও বহু আরটিআইর ফাইল জব্দ করেছে সিএম ভিজিলেন্সর দলে। অন্যহাতে সোনমণি দাস নামর এইটো কালেকশন এজেন্টক শুক্রবারে আদালতত হাজির করবার অন্তত আদালতে ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করে। এতিয়াও বহু দালাল তালিকাত আছে যিসকল আহিলেই গ্রেপ্তার করবলৈ সাজু সিএম ভিজিলেন্স। ভিডিও জার্নালিস্ট দীপ রাজবংশী আর পুলকেশ পাঠকর সৈতে প্রবাল ডেকা আর দীপক ভূঁইয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।